হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এত সুন্দর একটা ভিউ দেখুন। এটা ছাতিম গাছ, ছাতিম গাছে ফুল এসছে। এই সময়টা প্রতি বছর ফুল আসে। আর এই যে এর গন্ধটা, যে এত সুন্দর একটা গন্ধ, এটার সঙ্গে সেই ছোট্টবেলা থেকে জড়িয়ে আছি। এই গন্ধটা যখন থেকেই পাবো তখন থেকেই মনে হয় যে দুর্গাপুজো চলে এসছে, কালী পুজো, মানে সব পুজো পুজো একটা রেশ এই গন্ধটার সঙ্গে মিলিয়ে আছে। আমরা যখন খুব ছোট তখন এই গাছটা রাস্তার গাছ, রাস্তাতে কর্পোরেশন অফিস থেকে লাগানো হয়েছিল। সেই গাছটা আজকে এত বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ফুলটা হয়, এই ফুলের গন্ধটা সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে ছোটোবেলার স্মৃতি, সব দারুণ দারুণ স্মৃতি জড়িয়ে আছে। খুব সুন্দর লাগে এই শরতের আকাশ, এত সুন্দর, এত সুন্দর। দেখুন, আমার এত ভালো লাগে না, আমি এই ভিডিওটা করার জন্য, যার জন্য ছাতে এলাম, যে আমার নিজেরও ভালো লাগছে, আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা একটু দেখবেন, খুব ভালো লাগবে। আকাশের দিকে চেয়ে থাকতে আমার খুব ভালো লাগে, আমার সবথেকে পছন্দের জিনিস আকাশ। আকাশের দিকে চেয়ে থাকতে আমি প্রচণ্ড ভালোবাসি, আমি খুব ভালোবাসি, সেটা মেঘলা আকাশ হোক, সেটা পরিষ্কার আকাশ হোক, যে কোনো রূপ, আকাশের যে কোনো রূপই হোক না কেন। আর এই শরতের আকাশ এত সুন্দর, মনে হয় সবসময় চেয়ে থাকি। সবসময় চেয়ে থাকলে তো ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তো যাই হোক, আজ তো লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে, বাট আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, তার কারণ আছে, সেটা বলছি। লক্ষ্মী পুজো হয় না তার কারণ, আমাদের বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হতো যখন আমার মা বেঁচে ছিলেন। ভীষণ বিশাল বড় করে লক্ষ্মী পুজো হতো, মানে মাকে আমিও প্রচুর হেল্প করতাম, প্রচুর লোকজন আসতো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। আমাদের যেহেতু ভোগ টোক দেওয়া হতো ঠাকুরকে, মাকে ভোগ দেওয়া হতো, সেই কারণে অনেকেই আমাদের বাড়িতে মানে নিমন্ত্রণও থাকতো, তাছাড়া এমনিও অনেক লোক আসতো। খুব বড় করে লক্ষ্মী পুজো হতো। তারপরে মা যখন চলে গেলেন, মা 2010 সালে মারা গেলেন, হ্যাঁ, তো তারপরেও আমি করেছিলাম, তারপরেও আমি এক বছর দু বছর করেছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আমার লাইফেও নানা রকম ব্যস্ততা চলে আসলো, বাচ্চা হলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার পক্ষে সম্ভব হলো না। তো যার জন্য আমাদের বাড়ি লক্ষ্মী পুজোটা হয় না। এবার অন্যান্য জায়গায় নিমন্ত্রণ থাকে, সেগুলো যতটা পারব চেষ্টা করি যাওয়ার। আমার খুব ভালো লাগে লক্ষ্মী পুজোর প্রসাদ টোসাদ খেতে। আমি এমনিতে খুব ফুডি, আমি খেতে ভালোবাসি, সেটা আমার চেহারা দেখলেই সবাই বুঝতে পারেন। আমি খেতেও ভালোবাসি, আমি খাওয়াতেও খুব ভালোবাসি। দেখুন আকাশের দিকে পাখিগুলো উড়ে যাচ্ছে, কী সুন্দর একসাথে উঠছে। হ্যাঁ, আমি খেতেও খুব ভালোবাসি, আমি খাওয়াতেও খুব ভালোবাসি। সবসময় সবাই আনন্দ করে থাকুন, মন থেকে হিংসা এসবগুলোকে দূর করে দেওয়াই ভালো আমার মনে হয়। কে কদিন বেঁচে আছি আমরা বলুন না, আজ আছি কাল নেই, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কত দুর্ঘটনা রোজ দিন ঘটে যাচ্ছে। সেজন্যই মনে হয় যে হিংসা হিংসি যে মানুষ মানুষের সাথে করে সেগুলো না করাই ভালো। যে কদিন বেঁচে আছি ভালোভাবে বেঁচে থাকি, ভালো কাজ করি, মানে যা কাজ করি যেই মনুষ্য জন্মটা যেন আমাদের সার্থক হয়। যারা খুব বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় মানুষেরা বলে গেছেন যে অনেক জন্মের পর, অনেক পুণ্যের পর মনুষ্য জন্ম পাওয়া যায়, তো আমিও সেটা মনে করি। কিন্তু মনুষ্য জন্মকে আমরা সেইভাবে কাজে লাগাতে পারি না সবাই, কেউ কেউ তো লাগায় নিজেদের জীবনটা সম্পূর্ণ উৎসর্গ করে দেয় গরিব দুঃখীদের জন্য, সমাজমূলক কাজে, অনেক ভালো ভালো কাজে। কিন্তু আমি মনে করি আমার দ্বারা যতটুকু ভালো কাজ করা সম্ভব ততটুকু ভালো কাজ আমি করি না, যতটা আমাকে দিয়ে হয় আর কি। তো আমি সেটা মনে করি, আমি জানি না সবাই কে কী মনে করে। দেখুন আমি ছাদ থেকে তুলেছি, নিচে আমাদের গাড়ি, এই দেখুন আমাদের আশপাশটা দেখাচ্ছি আজকে আপনাদের। তো এটাই আমার বক্তব্য। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে মন্দিরে আমরা অনেক অনেক টাকা খরচা করি, এতটাকে এদিক ওদিক খারাপভাবে, মানে গরিব দুঃখীদের পেছনে যারা সত্যিকারেরই নিধি, যারা